কি সুন্দর লাল কাঁকড়া ভর্তি এখানে, দেখি আস্তে আস্তে ঢুকে যাচ্ছে ভেতরে। হয় দেখো এই লাল কাঁকড়া ধরতে যাচ্ছে পাগলা। আমি এখন গাছের উপরে উঠে আছি, আর এই যে আমরা, তোমরা তো দেখলেই কালকের ভিডিওটা, আমরা কি করে এলাম, কি করলাম না করলাম, এটা সেই ভিডিওটি সেকেন্ড পার্ট। আমরা যাচ্ছি এখন বিচিত্রপুর বলে একটা জায়গা, একটু অফবিট জায়গা, খুব সুন্দর জায়গাটা। চলো তোমরা দেখো কেমন জায়গাটা। হ্যালো, এখন দুজনেই রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব আমরা, আর তোমাদের জায়গাটা সম্বন্ধে সবকিছুই বলবো রাস্তায় যেতে যেতে, আর কেমন জায়গাটা সেটা তো দেখাবোই। তাহলে চলো এখন বেরানো যাক। আর তোমাদের যেতে যেতে আমরা সব ইনফরমেশন দিয়ে দেবো, এখন ব্রেকফাস্ট করবো। এখন বাজে মনে হয় 9টা বাজে, এখন ব্রেকফাস্ট করবো, করে আমরা দিন বেরাবো। দীঘা থেকে বিচিত্রপুরের দূরত্ব 15 কিলোমিটার। ওল্ড দীঘাতে যে তোমরা অটো স্ট্যান্ডটা দেখছো, এখান থেকেও কিন্তু তোমরা বিচিত্রপুর যেতে পারো। অটো রিজার্ভ করে গেলে অটো ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকা মতো। নিউ দীঘা যাবার পথে এই জগন্নাথ মন্দিরটা দেখলাম, এখনও কাজ চলছে, তবুও খুব সুন্দর লাগছে দেখতে। তাড়াতাড়ি ভেবেছিলাম বেরাবো, কিন্তু তবুও আমাদের লেট হয়ে গেল, তাই ঝটপট এখান থেকে ব্রেকফাস্ট করে বেরাবো। কোন ব্যাগ আছে পেছনে? এই আমরা এলাম এখানে ব্রেকফাস্ট করতে, 11টার সময় ব্রেকফাস্ট করতে বেরিয়েছি। ব্রেকফাস্টে খেলাম পরোটা, ঘুগনি আর ডিম পোচ, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে গাড়িতে উঠে পড়লাম যাওয়ার জন্য। যাওয়ার পথে আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যায় প্রবেশ করলাম। এটা হচ্ছে বালাসোর জেলা উড়িষ্যার। এই রাস্তায় যাওয়ার পথেই পড়বে চন্দনেশ্বর মন্দির। যাওয়ার পথে রাস্তাগুলোও বেশ সুন্দর, যেদিকেই তাকাচ্ছি যেন সবুজে সবুজ। এত সবুজ দেখে আমার তো একটাই গান মাথায় আসছিল, সবুজে সবুজে হৃদয় কেমন করে। ব্যাস এই সুন্দর সুন্দর রাস্তাগুলো দেখতে দেখতে চললাম, চলে এসেছি আমরা বিচিত্রপুর। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য তোমরা অনেকটা বড় জায়গা পেয়ে যাবে। একেই আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, তাই আর বেশি দেরি করব না, আগে গিয়ে টিকিটটা কেটে নেব। এটাই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে তোমাদের আগে টিকিটটা বুক করতে হবে। 6 জনের বোটের ভাড়া পড়ে 1200 টাকা, শেয়ারে যেতে গেলে পার হেড তোমাদের 200 টাকা করে পড়বে। একটা বোটে 6 জন যায় তো 1200 টাকা। এবার তোমরা যদি 2 জন বা 4 জন যাও, থাকো, রিজার্ভ করে যাও, তাহলে তোমাদের 1200 টাকা পড়বে, না হলে শেয়ারে যেতে পারো 200 টাকা করে পড়বে। আরেকটা কথা তোমাদের বলে দিই, এখানে আসার আগে জোয়ারের টাইমটা দেখে আসবে। আমরা যে টাইমে গেছিলাম তখন জোয়ার আসেনি, তাই আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। কি মনোরম পরিবেশ, বসে থাকতে কি ভালো লাগছিল। দেখো কোথা থেকে একটা মিনি চলে এলো আদর খাওয়ার জন্য। এতক্ষণ বসে বসেও আমাদের সময় কাটছে না, তাই ভাবলাম হেঁটে হেঁটে একটু বোটিং পয়েন্টের দিকে যাওয়া যাক। এখানে যেতে যেতে এই রাস্তাটা এত সুন্দর, কিছু বলার নেই। আজকে ওয়েদারটা যা আমাদের সাথ দিয়েছে, এত সুন্দর ছাওয়া ওয়েদার, পুরো মানে কোনো রোদ নেই, পুরো ছাওয়া। হাঁটতে হাঁটতে বোটিং পয়েন্টেই চলে এলাম, এখান থেকেই বোটগুলো ছাড়ে। দেখো এখন জল নেই বলে আমরা যেতে পারছি না। গাছের উপরে উঠে আছি, আর এই যে একজন এদিকে ঘুরছে, দেখেছো কি সুন্দর জলটা, আর এত
সুন্দর হাওয়া দিচ্ছে, মানে কিছু বলার নেই, হয়তো সাউন্ডটাও ভালো করে আসবে না। সুন্দর একটা ঠান্ডা হাওয়া। আর দেখো জোয়ার আসলেই আমরা এই বোটে করে যাব। জোয়ার আসেনি বলে আমাদের এখন ওয়েট করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোয়ার আসলে তারপর আমরা বেরোব। খুব সুন্দর জায়গাটা, তোমরাও যদি আসো তাহলে এই জায়গাটা মিস করবে না, কিন্তু একদম আলাদা। এরকম সময় পেয়ে আমার আর পাগলামি শেষ নেই, শেষমেশ গাছের ওপরে উঠেই বসে পড়লাম। অনেকদিন পর গাছে চললাম, ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। ছোটবেলার মতোই গাছে তো উঠে পড়ি, কিন্তু নামতে গেলেই যে ভয় লাগে। এই সব করে অনেকটা সময় কাটিয়ে দিলাম আমরা দুজনে। এত হাওয়া দিচ্ছিল, ভিডিও করতে গিয়ে ফোনটাকে এইভাবেই আমি ফেললাম। যাই হোক, কিছু হয়নি, তবুও সুন্দরভাবে ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করলাম। জোয়ার তো এখনো আসেনি, তাই এখানে ওয়েট করতে করতে আমরা জায়গাটা একটুখানি ঘুরে দেখলাম। কত সুন্দর জায়গাটা বলো। হ্যাঁ সত্যি খুব সুন্দর। আর আমরা এখানে অনেক ফটো তুললাম, ভিডিও করলাম। এতক্ষণ যেহেতু ওয়েট করতে হয়েছে, তাই কি করব, তাই এখানে সময়টার একটা ভালো ব্যবহার করে নিলাম আর কি। হ্যাঁ খুব সুন্দর, দেখো কি সুন্দর জায়গাটা। এবার দেখো জোয়ার আসছে, ওখান থেকে কিছু নৌকো এখন ফিরছে, তাই বুঝতে পারছি যে জোয়ারটা আসছে। ওখানে জোয়ারটা বাড়লে টিকিট কাটা হয়নি, তাই টিকিটটা আগে গিয়ে কেটে নেব, তারপর আমরা বেরাবো। জোয়ার আসেনি তাই টিকিটটা এখন কাটছে না, ওরা বললো যে জোয়ারটা আসুক তারপরে টিকিটটা কাটা হবে। চলো তোমরা দেখতে থাকো, এরপর দেখতে হবে নৌকা করে যাওয়ার সময়গুলো। আর তোমরা দীঘা এলে নিশ্চয়ই এই জায়গাটা আইসো, এই জায়গাটা খুব সুন্দর, সত্যি মিস করো না। জায়গাটা তো সত্যি অনেক সুন্দর, একটু আলাদাই, যেহেতু দীঘাতে আমরা অনেক কিছু ওখানে ঘুরেছি। অনেকেই এসছে, অনেকবারই দীঘায় আসে, কিন্তু এই জায়গাটা একদমই অবৈধ জায়গা, অনেকেই আসে না, অনেকে জানে না, তাই এই জায়গাটা একবার এসো। আস্তে আস্তে আস্তে, কোনটা দাদা? এই যে আমাদের পাইলট বসে গেছে, বোট চালাবে। দারুণ লাগছে, জাস্ট এইমাত্র আমাদের বোটটা ছাড়লো। দেখো দেখো কত হাসি, বোটে ওঠে কত খুশি। বোটে করে যাওয়ার সময়টা খুব মজা লাগছিল। চারপাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। বোট চড়তে তো খুব ভালো লাগে, এরকম সুন্দর ভিউ এনজয় করতে করতে চলেছি। পুরো জলটাকে ছিঁড়ে একদম আমাদের বোটটা বেরাচ্ছে সাইডে, এত জোর ঢেউ বেরাচ্ছে। চারিদিক ঘেরা ম্যানগ্রোভ অরণ্য, দেখতে কি অপূর্ব লাগছে। এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেলাম। চলে এসেছি এই দ্বীপে। ঘোরার জন্য তোমাদের সময় দেবে 30-40 মিনিটের মতো, তাই সময় নষ্ট না করে চারিদিকটা ঘুরে দেখবো। কি সুন্দর দেখো দ্বীপটা, আমরা এসেছি ম্যানগ্রোভ জঙ্গল, এগুলো সব পুরো সুন্দরবন, সুন্দরবন ফিলিং এখানটা। এখানটা ঘুরে দেখাই যায় একবার, এত সুন্দর।
আর চারিদিকে তোমরা এরকম অনেক শ্বাসমূল দেখতে পাবে। তোমরা আরামসে এখানে সুবর্ণরেখা নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে এনজয় করতে পারো। আর এখানে প্রচুর দোলনা আছে এরকম। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ ছোট ছোট লাল কাঁকড়া? এই দেখো কি সুন্দর লাল কাঁকড়া ভর্তি এখানে, দেখি আস্তে আস্তে ঢুকে যাচ্ছে ভেতরে। হয় দেখো এই লাল কাঁকড়া ধরতে যাচ্ছে পাগলা। কেমন লাগছে তোমার এখানে? জায়গাটা এত সুন্দর, মানে মনে হচ্ছে এখানেই থাকি অনেকক্ষণ, ঘন্টার পর ঘন্টা এখানেই সময় কাটি। মাঝে সাঝে এত ব্যস্ত জীবনের মাঝখানে, এত কাজের মাঝখানে এরকম দু তিন দিনের জন্য ছুটি কাটাতে এসে এত মজা লাগে, মানে পুরো মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। মানে এখান থেকে বাড়ি গিয়ে যে কাজ করার একটা আলাদা এনার্জি আসবে, ওটা মানে মজাই আলাদা, আরো বেশি হয়ে যায়, আরো মানে কাজ করতে ভালো লাগবে, তারপর মাইন্ডটা ফ্রেশ থাকবে পুরো। তোমরাও বন্ধুরা এরকম দু তিন মাস পর পর ছোটো ছোটো একটা ট্রিপ করো, মজা লাগবে, দেখবে জীবনে একটা মানে না, মানে এই যে বলে না চিঙ্গারি সেই আগ জ্বালিয়ে, ওই একটা মানে তোমাকে আগুন দেবে ছোটো, যে একটা বড় আগুন জ্বালানোর জন্য জীবনের মজাটা তোমরা এরকমভাবে নিতে পারবে। দেখো বন্ধুরা ক্যাঁকড়াগুলো নিজের গর্ত করেছে, আর মাটিগুলো খুব গোল গোল করে একটা ডিজাইন দিয়েছে, এত সুন্দর লাগছে। এগুলো কাঁকড়ারই গুফা, মানে কাঁকড়াগুলো বালিগুলোকে খুঁড়েছে, খুঁড়ে না বালিগুলোকে ভেতর থেকে বার করে এরকম গোল গোল করে কি সুন্দর মানে একটা ডিজাইনের মতো রেখেছে। দেখো এখানে আছে, এখানে আছে, কোথায় ওয়াইফাই? দেখো এখানে একটা আছে, এই দেখো, এটা দেখো একটা পাখির মতো, পাখি উড়ছে। কি করে শিখলো এরকম ভাবে এত সুন্দর? তুমি তোমার থেকেও ভালো ডিজাইন জানে এরা, এদেরকে দিয়ে কলকা করাবে এবার। এখানে আমরা যতই ঘুরছি যতই দেখছি মনে হচ্ছে দেখতেই থাকি, এত সুন্দর হেভি লাগছে। আমরা কোনোদিনও ঘুরিনি, অনেকবারই এসেছি কিন্তু এই জায়গাটা কোনোদিনও আমরা প্রতি বছর দুবার থেকে তিনবার তো আসি বছর, ভালো লাগে ছোট। মানে দীঘাটা একটা বাঙালির ইমোশন, আসতেই হবে, আসলে যেন একটু দু তিন দিনের জন্য আসলে মনটা ফুরফুরে হয়ে যায়। যতবার যতবার ভাবি না এইবার লাস্ট আর আসবো না, আর দীঘা আসবো না, প্রতিবারই আমরা একবার না একবার দীঘাতে আসি, বছরটা ঘুরলেই মনে হয় যে না আসি, বছরটা ঘুরলেই মনে হয় যে না চলো দীঘাতে ঘুরে আসি, দুদিনের ছুটি চলো দীঘাই যাই। এবার
একবার দীঘা আসলে তোমরা এই জায়গাগুলো এক্সপ্লোর করো, খুব সুন্দর জায়গাটা, খুব দোলনা চড়ছে নদীর ধারে। এই ঘোড়া আমাদের শেষ হয়ে গেল, এখানে নৌকা আমাদের এসে গেছে, এবার উঠবো। এই নৌকা আমাদের ঘুরছে ঘুরে এই বেড়ালো, খুব সুন্দর ঘুরলাম। এবার ফেরার পালা, 30 মিনিট যতটা পারলাম সুন্দরভাবে ঘুরলাম। আমাদের তো জায়গাটা খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানিও। আমাদের ঘোরা তো শেষ হয়ে গেল, এখানে ভালোই লাগলো খুব। এবার আমরা এখান থেকে বেরাবো, দীঘায় যাব, ওখান থেকে লাঞ্চটা প্যাক করে রুমে গিয়ে আমরা খাবো। এখন আর ভালো লাগছে না, এত গরমের মধ্যে গরমে কোথাও খেতে ভালো লাগছে না, রুমে গিয়ে আরামে শান্তি করে খাবো। চলো টাটা, রুমে গিয়ে দেখা হবে। বিকালে বেরিয়ে পড়লাম সমুদ্রের কাছে, কি শান্তি লাগছিল। কফি নিয়ে বসে পড়লাম প্রিয় মানুষটার সাথে গল্প করতে, আর দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। বেশ অনেকক্ষণ বসে বসে আমরা সমুদ্র দেখলাম আর অনেক গল্প করলাম। তারপর আমরা গেলাম মার্কেটগুলোতে ঘুরতে। মার্কেটে গিয়ে চোখ পড়লো এই দোকানটায়, কত ম্যাও ডগি, কি কিউট লাগছে দেখো। তারপর ঘুরতে ঘুরতে অনেকগুলো দোকান আমরা দেখছিলাম, আর আগের দিন ফুচকাটা খেয়ে এত ভালো লেগেছিল তাই আজকেও ইচ্ছে করছে যে ফুচকা খাবো, তাই সোজা চলে গেলাম ফুচকার দোকানে, এখান থেকে ফুচকা খেয়ে নিলাম। তারপর আইসক্রিম খেয়ে আর মন জিনিস থেকে আমরা একটু পেস্ট্রি নিয়ে চলে আসি। বন্ধুরা দেখলে তোমরা আজকে সারাদিনটা আমরা কিরকম ঘুরে ফিরে কাটালাম, একটা নতুন জায়গা এক্সপ্লোর করলাম, তোমরা দেখলে কেমন কত সুন্দর জায়গাটা। তারপর সারাদিন আমরা লাঞ্চ টাঞ্চ করে বিকেলবেলা সমুদ্রে গেলাম, রাত্রিবেলা একটুখানি দীঘার নিউ দীঘার মার্কেটটা ঘুরলাম, ওখান থেকে ডিনার নিয়ে এই সবে রুমে এলাম। এখন বাজে 10:30, এখন খেয়ে দিয়ে আমরা তখন ঘুমাবো। কালকে বেরানো আছে তাই তাড়াতাড়ি আজকে একটু ঘুমিয়ে পড়বো, আর কালকে সকালে উঠে আমরা বেরাবো, ঘুরতে ঘুরতে যাবো, সেটারও একটা এপিসোড তোমাদের সাথে শেয়ার করবো। দেখো তোমরা ভিডিওগুলো কেমন লাগছে আমাদেরকে সেটা কমেন্ট করে আর লাইক করে জানিও, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে। চলো টাটা, বাই, গুড নাইট, আবার দেখা হবে, গুড নাইট, দেখা হবে পরের এপিসোডে, ঠিক আছে, চলো টাটা টাটা।